Hello friends, welcome to my YouTube channel BM SHIKSHA. Friends, aji ami uposthit asu tirthanagori Hajo ba panchatirtha Hajor hoyogrip madhab mandirot ami porial atai gai gora kie proposition-ot akhik loboloi ami aji Hajot uposthit hoisu Hajo panchatirtha boli ei karone koa hoy je iyat hoyogrip madhabor logote Sri Sri Kedar mandir Ganesh mandir aro Kameshwar mandir ke dhori paschon tirthasthan iyat obosthito aro logote ase Islam dharmolombi lokkhokolor pobitro puamokka Hajo sokolor babe ek milon tholi somonnoyor tholi iyat bibhinno jati lokkhokole je milapritire bohobak koreche ei sokolor babe ek utkrishto nidorkhon aro ei uddeshe ami Hajor madhab mandirot hoyogrip madhab mandirot ami puja phak orpon koribo aisu ei Hajor madhab mandir আৰু এই মাধৱ মন্দিৰত পূজা অৰ্পণ কৰাৰ বাবে আমি ফুল তুলসীৰ মালা আৰু চাকি বন্তি সকলো লৈ আমি পূজাভাগ অৰ্পণ কৰিব আহিছো ইয়া পূজাভাগ অৰ্পণ কৰাৰ আগতে বিষ্ণু পুষ্কৰ যে পুখুৰী এই পুখুৰীত হাত ভৰি ধোৱা হয় আৰু ইয়াত থকা যে মাছ বা কাছ এই মাছ আৰু কাছবিলাকক খাদ্য যোগান ধৰা হয় প্ৰতিগৰাকী ভক্তই খাদ্য লৈ আহে এই মাছ বা কাছক খাদ্য খোৱাবৰ বাবে আৰু এই কাম ভাগ কৰি এই কৰ্ম ভাগ কৰি ভক্তগণে মনত বিমল আনন্দ অনুভৱ কৰে এয়া মাছ আৰু কাছক খাদ্য যোগান ধৰিছে ইয়া কণ কণ মইনা বা বিভিন্ন ভক্তগণে খাদ্য যোগান ধৰা আমি দেখিবলৈ পাইছোঁ ইয়া খাদ্য যোগান ধৰিছে ইয়া প্ৰথমতে ইয়াত ইয়ালৈ অহা সকলো ভক্তই এই পুখুৰীত থকা মাছ বা কাছৰ কাৰণে খাদ্য আনি প্ৰথমতে এই মাছ আৰু কাছক যোগান ধৰে খাদ্য আৰু তেওঁলোকে বা ভক্তসকলে মনত বিমল আনন্দ অনুভৱ কৰে ইয়াৰ পিছতে আমি যাম মন্দিৰৰ মূল মন্দিৰলৈ ইয়াৰ পিছত আমি মূল মন্দিৰলৈ যাম মূল মন্দিৰলৈ যাবৰ বাবে আমি কিছু চিৰি লগাব লাগিব কিছু ওপৰত আছে আমি মূল মন্দিৰলৈ গৈ আছোঁ কিছু চিৰিৰে চিৰি বগাই গৈ আছোঁ মূল মন্দিৰত আমি কিছু সময় পিছতে মূল মন্দিৰত পূজাভাগ অৰ্পণ কৰিম প্ৰভুৰ শ্ৰীচৰণত ইয়া চিৰি বগাই আমি মূল মন্দিৰলৈ গৈ আছোঁ এয়া মূল মন্দিৰলৈ গৈ আছোঁ মূল মন্দিৰলৈ গৈ থকাৰ ইয়াৰ দৃশ্য আপোনালোকেও যদি হাজলৈ আহে তেনেধৰণে ইয়াত থকা তীৰ্থস্থানসমূহ দৰ্শন কৰিব পাৰিব এয়া মূল মন্দিৰত পূজাভাগ অৰ্পণ কৰাৰ বাবে আমি শাৰী পাতিবলগীয়া হৈছে আজি যথেষ্ট ভক্ত সমাগম ঘটিছে কিয়নো আজি যিহেতু বহাগ মাহৰ প্ৰথমটো দিন নতুন বছৰ আৰম্ভ হৈছে অসমীয়া নতুন বছৰ আজিৰ পৰা আৰম্ভ হৈছে সেয়েহে ভক্তসকলে বছৰটো যাতে ভালে কুশলে যায় সকলোৰে তাৰ বাবে আশীষ ল'বলৈ ইয়াত উপস্থিত হৈছে ইয়াৰ ভক্তসকলে শাৰী পাতি মূল মন্দিৰ দৰ্শন কৰাৰ বাবে অধীৰ আগ্ৰহেৰে বাট চাই আছে এয়া মন্দিৰৰ যি সামগ্ৰিক পৰিৱেশ এয়া সঁচাকেই অতি সুন্দৰ পৰিৱেশ মন্দিৰৰ সামগ্ৰিক পৰিৱেশ এয়া মন্দিৰৰ বাহিৰৰ পৰিৱেশ আপোনালোকক দেখুৱাই আছোঁ কাৰণ মন্দিৰৰ ভিতৰত ফটো তোলাটো যিহেতু নিষেধ ইয়াত নিষেধাজ্ঞা আছে সেইবাবে মন্দিৰৰ বাহিৰৰ যিটো পৰিৱেশ সেই পৰিৱেশটো আপোনালোকক দেখুৱাইছোঁ এয়া মন্দিৰৰ পৰিৱেশ ইয়াত বাহিৰত চাকি বন্তি লগাই প্ৰভুক মন্দিৰত চাকি বন্তি লগোৱা হয় বাহিৰত প্ৰভুক সেৱা জনোৱা হয় এয়া মন্দিৰৰ সামগ্ৰিক পৰিৱেশ আপোনালোকেও যদি কেতিয়াবা হাজলৈ আহে মাধৱ মন্দিৰৰ যি আধ্যাত্মিক যি পৰিৱেশ এই পৰিৱেশত আপোনালোকেও বিলীন হৈ যাব পাৰিব আমি আজি আধ্যাত্মিক পৰিৱেশৰ মাজত পৰিয়ালটো বিলীন হৈ গৈছোঁ লগতে মন্দিৰৰ যি প্ৰাকৃতিক পৰিৱেশ এয়া সঁচাকেই অতি মনোমোহা মন্দিৰৰ প্ৰাকৃতিক পৰিৱেশ এয়া মন্দিৰৰ বাহিৰৰ দৃশ্য আপোনালোকে নিজে নিশ্চয় প্ৰত্যক্ষ কৰিছে ইয়াৰ বিভিন্নজন ভক্ত মনত বিভিন্ন আশালৈ
মন্দিরত প্রবেশ করিছে, মহাপ্রভুর আশীর্বাদ বিচারিছে। এয়া মন্দিরের পৰা পূজা অর্চনা করি এয়া উভতনি যাত্রা। আমি মাধব মন্দিরের পৰা আমি ওলাই আহিলো, আর ওলাই আহি আমি এতিয়া কেদার মন্দির দর্শনের বাবে আমি রওনা হম। আমি কেদার মন্দির লৈ যাম কিছু সময় পিছতে। ইয়া কেদার মন্দিরত আমি উপস্থিত হয়েছো। ইয়া কেদার মন্দির হাজোর এটি অন্যতম মন্দির। ইয়া এই মন্দিরত বিভিন্নজন বিভিন্ন ভক্ত, অগণন ভক্তই অসম তথা অসমের বাহিরের পৰাও মাধব হয়গ্রীব মাধব বা কেদার মন্দিরলৈ বিভিন্ন সময়ত, বছরের বিভিন্ন সময়ত প্রভুর আশীষ লবর বাবে এই মন্দিরত উপস্থিত হয়। এয়া কেদার মন্দিরের বাহিরের দৃশ্য। মন্দিরলৈ ভিতরলৈ যেহেতু ক্যামেরাত নিষেধাজ্ঞ আছে, ফটো উঠাত নিষেধাজ্ঞ আছে, গতিকে আমি মন্দিরের বাহিরের দৃশ্য দেখুৱাইছো। এয়া কেদার মন্দিরের বাহিরের দৃশ্য। আমি এই মন্দিরত পূজা ভাগ অর্পণ করি আমি ওলাই আহিছো কেদার মন্দিরের পৰা। এয়া বাহিরের দৃশ্য আপনাদের প্রত্যক্ষ করেছে, অতি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কেদার মন্দিরের। আজি দিনটো আমি পরিয়াল আটাইকেইগৰাকীয়ে যে আধ্যাত্মিক পরিবেশের মাজত বিলীন হয়ে গৈছো। এয়া মন্দিরত এগজ চাকি লগাইছো, বন্তি জ্বলাইছো পরিয়ালের লগতে সমূহ অসমবাসীর মঙ্গল কামনা করি। এয়া বন্তি জ্বলাইছো আর সমগ্র বিশ্বতে ত্রাসর সৃষ্টি করা যে কোভিড-19, এই কোভিড-19 সম্পূর্ণরূপে নির্মূল হোক আর আমার সকলের মাজলৈ পুনর আনন্দ ঘুরি আহক। আমি যাতে মুক্ত মনে আমি বিচরণ করব পারো তার বাবে প্রভুর শ্রীচরণত আশীষ লৈছো, সেবা লৈছো। আমি সকলে যাতে আগর দরে আগর যে পরিবেশ, এই পরিবেশ ঘুরাই পাও। গতিকে আজিলৈ ইমানে। আপনার সকলোলৈ রঙালী বিহুর শুভেচ্ছা জানাইছো। আপনার মঙ্গল হোক তারে কামনা করে ভিডিওটি ইমান।